400 এর লগ 4 হলে ভিত্তি কত? আমাদের ভিত্তি চাইছে। আচ্ছা, ভিত্তি কিন্তু সর্বদা নিচে থাকে, তার মানে এখানে আমরা সাপোজ যদি ভিত্তি হয় এই রুট ফাইভ, সাপোজ উত্তর দিলাম ভিত্তি হচ্ছে রুট ফাইভ, তার মানে এই লগ 4 ভিত্তির উপরে থাকবে হচ্ছে এই 4, দিলাম 4, তাহলে দেখি 400 হয় কিনা। যদি 400 হয় তো কারেক্ট হবে, তাহলে এখানে কি 400 হয়? দুই চারটা রুট ফাইভে হয়, দুইটা রুট ফাইভে একটা ফাইভ, আর দুইটা রুট ফাইভে একটা ফাইভ, তাহলে পাঁচ পাঁচা হয় 25। আমরা অন্য একটা অপশন ট্রাই করি, এইটারে মনে হয় হবে। যেমন 2√5 যদি আমরা পাওয়ার 4 দিই তাহলে দেখি 400 হয় কিনা। 4 যদি 2 এর উপরে পাওয়ার হয় তাহলে হয় 16, 2 চারবার গুণ করলে হয় 16, আর রুট ফাইভ চারবার আসলে হয় 25, কারণ এক দুইটা রুট ফাইভে একটা পাঁচ, দুইটা রুট ফাইভে একটা পাঁচ, তার মানে মোট পাঁচ পাঁচা 25, তাহলে মোট গুণ করলে হয় হচ্ছে 400, তার মানে উত্তর হবে গ নাম্বার। এভাবে আমাদের খালি একটা জিনিস মনে রাখতে হবে যে ভিত্তি সর্বদা নিচে থাকে, আর এই যে 4, এই লগ 4, এই 4টা থাকে এর পাওয়ার হিসেবে থাকে।